লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল স্যুটে দেখা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। নুরুজ্জামানের তোলা ছবিতে লন্ডন প্রতিনিধি এম এ আর মুরাদের রিপোর্ট। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এ সময় মিস্টার হেগের সাথে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি, ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ স্টেট মিনিস্টার সাইদা ওয়ারসি ছাড়াও লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজানুল কায়েস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী সাধারণ নির্বাচনের পদ্ধতি ছাড়াও সম্প্রতি সাভারে ভবন ধস সহ সরকারের বিভিন্ন দিক নিয়ে দুই নেতা কথা বলেছেন। আর যেন কখনো অসাংবিধানিক বা কোনো অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা কোনো অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত কোনো পদ্ধতিতে আর নির্বাচনের এই কাজটি হবার সুযোগ না থাকে, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত এবং সেটি সকল পক্ষের জন্যই, সকল রাজনৈতিক পক্ষের জন্যই। রানা প্লাজার ভবন ধসের পরে সরকার, ভবন ধসের আগে এবং পরে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে এবং এই থেকে সরকার এগুলো নিশ্চিত করবার জন্য যে ব্যবস্থাগুলো করছে, যে উদ্যোগগুলো নিচ্ছে তাকে প্রশংসা করেছেন উইলিয়াম হেগ। উল্লেখ্য, এর আগে একান্ত ব্যক্তিগত সফরে লন্ডন এসে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 2:20 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজানুল কায়েস, প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী 6 ও 7 জুলাই শারীরিক চেকআপ সহ একান্ত পারিবারিকভাবে সময় কাটাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে যুক্তরাজ্য সফরটি একান্ত ব্যক্তিগত হলেও বিমানবন্দর থেকে শুরু করে সফরকালীন গোটা 5 দিনে সরকারের পক্ষ থেকে ভিআইপি নিরাপত্তা বলবৎ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে। লন্ডনের হিলটন পার্কলেন হোটেল থেকে এম আর মুরাদ, চ্যানেল আই।